আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আশা করি সবাই ভালো আছেন খুব শীঘ্রই আবারও বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিল নভেম্বর মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল আর তার জন্য ব্রাজিল কোচটিতে এই মাসেই দল ঘোষণা করবেন খুব সম্ভবত উনত্রিশ তারিখ নাগাদ দল ঘোষণা করবেন তিনি ম্যাচ দুটি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত দশ জয় ও এক ড্রয়ে ব্রাজিল আছে পয়েন্ট সবার উপরে ব্রাজিল দলও ফিরেছে তাদের ছন্দে নেইমার ফিরেছেন নিজের চিরচেনা রূপে রাফিনা অভিষেকের পর থেকে তার জাত চেনাচ্ছেন অ্যান্থনিও বালু করছেন এছাড়া পাকয়েতাও নিয়মিত খেলে যাচ্ছে সেক্ষেত্রে তারা প্রত্যেকেই দলে থাকবেন বলে আশা করা যায় রিসার্লিসন হয়তো এবারও দলে জায়গা পাবে না তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল গুঞ্জন চলছে বিশ্বকাপ স্কোয়াডের জন্য ব্রাজিল কোচ চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন একাদশে ব্রাজিল লীগ থেকে কোনো প্লেয়ারকে খেলাতেই হবে এমন চাপ সৃষ্টি করা না হয় এখানে উল্লেখ যে ব্রাজিলের নিয়ম অনুযায়ী তাদের লীগ থেকে বাধ্যতামূলকভাবে তিনজনকে ডাকতে হবে তবে মাঠে নামাতেই হবে এমন বাধ্যবাধকতা নেই কিন্তু অভ্যন্তরীণ কিছু চাপ রয়েছে আবার যদি ব্রাজিলিয়ান লিগ থেকে কোনো প্লেয়ারকে দলেই না হয় সেক্ষেত্রে ব্রাজিলিয়ান লিগগুলো মুখ থুবড়ে পড়তে পারে হয়তো ব্রাজিল কোচটিতে এবার বিশ্বকাপ নিয়ে ভাবা শুরু করেছেন এবারে দেখার বিষয় তার এই আলোচনা কি শুধুই গুঞ্জন নাকি সত্যি যদি সত্যি হয় তাহলে কাতার বিশ্বকাপে দারুণ কিছু অপেক্ষা করছে ব্রাজিলের জন্য